সঙ্গে ঘাস খায়, ভেড়া কেউ এলে কি করে ছুটে পালায়, এসব করে। একদিন ছ মাস সাত মাস পর একদিন কি হলো না, আরেকটা ভেড়ার পালে সিংহ এসে হাজির হলো শিকার করার জন্য। সিংহ খানিকক্ষণ লক্ষ্য করে দেখলো, বারে কি ব্যাপার, আমাদের একটা বাচ্চা মানে সিংহের একটা বাচ্চা এরকম ভয়ে ছুটছে কেন। সে তখন কি করলো, ওই সিংহের বাচ্চাটাকে ধরলো, ভেড়া ধরলো না, কিন্তু সেই সিংহের বাচ্চাকে ধরে নিয়ে গেল কোথায়, সিংহের বাচ্চাকে ধরে নিয়ে গেল নদীর কাছে। নদীর কাছে গিয়ে ওকে বললো, তুই দেখ তুই কে, তুই দেখ তুই কে। আসলে এতদিন তো সে মনে করেছিল সে ভেড়া, এতদিন ওই ভেড়ার বাচ্চা মানে সিংহের বাচ্চাটা কি মনে করেছিল, ভেড়ার পালে থাকতে থাকতে কি মনে করেছিল, সে ভেড়ার বাচ্চা। সে নিজে দেখলো, বললো যখনই তাকে বললো তুই ডেকে উঠ, সে ভেড়ার মতন ম্যাঁ ম্যাঁ করে। সিংহটা তখন তাকে মাংসের স্বাদ দিল, তার মাংসর স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে সিংহত্ব লুকিয়েছিল সেই সিংহ গর্জনে কি হলো, সে ডেকে উঠল, সে নিজেকে চিনতে পারল। তোমরা দেখবে গড্ডালিকা প্রবাহে আমরা গা ভাসাই, তোমরা খুব যদি ভেড়ার পাল লক্ষ্য করো দেখবে একটা ভেড়া মুখ, তারপরে একটা ভেড়ার মুখ, তার উপর দিকে তাকিয়ে তাকিয়ে চলছে, মানে সামনের ভেড়া যেদিকে যাচ্ছে পিছনে সব ভেড়াগুলা সেই দিকে যাচ্ছে। সামনের ভেড়াটা যদি নদীতে পড়ে এরাও কিন্তু সব নদীতে পড়বে। তো আমাদের সবটা হচ্ছে গড্ডালিকা প্রবাহ, আমাদের কাছে কম্পাস নেই, আদর্শ নাই, লক্ষ্য নেই, যেদিকে ভেড়ার পাল যাচ্ছে আমরা সবাই সেই দিকে যাচ্ছি। লেখাপড়া শিখেছি, হৃদয়ে বল নাই মনে শান্তি নাই, কি হবে রে বাবা, এর কারণ কি, এর কারণ অন্য কিছু নয়, আমরা ওই ভেড়ার পালে থাকতে থাকতে গড্ডালিকার প্রবাহে গা ভাসি, আমি যে সিংহ সেটা ভুলে যে ভেড়ার মতন ম্যামে করছি আর ভিক্ষা চাইছি। যে কোনো উপায়ে আমার যদি একটা চাকরি হয়ে যেত তাহলে খুব ভালো। বেদান্ত বিবেকানন্দ কি শেখায়, তুমি ক্ষুদ্র নও তুমি বৃহৎ, তোমার দুর্বলতা তুমি পরিত্যাগ করো, ওঠো জাগো, নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটা বিবেকবাণী, বিবেকানন্দের বাণী। তাহলে আমরা আমাদেরকে যদি জাগতে হয়, আমাদেরকে যদি উঠতে হয়, তাহলে একটা টার্গেট ফিক্সড করতে হবে, লক্ষ্য। তোমরা নিশ্চয়ই এই গল্পটা জানো, পাখির চোখ জানো তো, দ্রোণাচার্য সব শিষ্যদের ডাকলেন, দেখে বললেন ওই গাছের যে পাখি তার চোখে কিন্তু তীরবিদ্ধ করতে হবে, কে পারবে, দ্রোণাচার্য জিজ্ঞেস করতে বললেন অর্জুন পারবে। কিন্তু কি জিজ্ঞেস করলেন, তোমরা কি দেখছো, বলছে আপনাকে দেখছি, গাছপালা দেখছি, চারধার দেখছি। তারা কিন্তু কেউই তীর মারতে পারবে না, কেন, লক্ষ্য স্থির নেই, লক্ষ্য এলোমেলো, মন একাগ্র নেই। আমি প্রথমেই বলছিলাম একাগ্র যদি করা যায় মনকে সেটা ধ্যান, এবং সেটা হচ্ছে বিবেকানন্দ। তোমরা যত বিবেকানন্দ পড়বে তোমাদের ভিতরের যে শক্তি সেই শক্তি তত বাড়বে। তো যে ছেলেটা আমরা দেখলাম, যে ছেলেটা আমাদের ক্লাসে ওই 20টা ক্লাসে থার্ড হয়েছিল সে ফার্স্ট হয়ে গেল, যে ফার্স্ট ছিল তার যার নম্বর ছিল পার্সেন্টেজ ছিল সেটা বেড়ে গেল 20টা ক্লাস করে। তো আমরা অবাক বিস্ময়ে তাকালাম, এবং সেই ছেলেগুলো এখনো দেখা হলে প্রণাম তো করেই, তার সঙ্গে বলে আমি জিজ্ঞেস করি কি তোমরা ভালো আছো, বলে হ্যাঁ স্যার ভালো আছি, তার সঙ্গে সঙ্গে বিবেকানন্দ পড়ছি। আমার বুকটা তখন অনেক বড় হয়ে যায়। এই যে বিবেকানন্দকে ধরা, বিবেকানন্দকে পড়া, কারণ তোমরা জানো রবীন্দ্রনাথ বলছেন বিবেকানন্দ সম্পর্কে, ইফ ইউ নো ইন্ডিয়া ইউ রিড বিবেকানন্দ, হি ইজ পজিটিভ। আমাদের দুর্বলতা কোথায় জানো, ছাত্রছাত্রীদের, আমরা সবসময় নেতিবাচক চিন্তা করি,
ইতিবাচক চিন্তা করি না। আমাদেরকে কি করতে হবে? ইতিবাচক চিন্তা করতে হবে। ওই আই ক্যান নট বাদ কি বলতে হবে? আই ক্যান। স্বামীজি বলছেন, এ বলে ওকে বিশ্বাস করো, তাকে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। স্বামীজি বলছেন, আমি বলি কি, আগে নিজেকে বিশ্বাস করো। এই যে নিজেকে বিশ্বাস করা, ফেথ ইউর সেলফ অ্যান্ড ফেথ ইন গড, ইউ ক্যান ডু এনিথিং ইন দ্য ইউনিভার্স। প্লিজ শেয়ারিং, ভালো করে শোনার চেষ্টা করো। ফেথ ইউর সেলফ, ফেথ ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস অ্যান্ড ফেথ ইন গড, ঈশ্বরের প্রতি বিশ্বাস। ইউ ক্যান ফেথ ইউর সেলফ অ্যান্ড ফেথ ইন গড, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং, তুমি সব কিছুই করতে পারো। নট ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ইউনিভার্স, পৃথিবীর নয়, সারা বিশ্বে তুমি যা চাইবে তাই করতে পারো, যদি দুটো জিনিস তোমার মধ্যে থাকে, সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। ফেথ ইউর সেলফ অ্যান্ড ফেথ ইন গড, এই জায়গাটা কি তোমাদের আছে? তোমরা নিজেকে কি বিশ্বাস করো? এইটা নিজেকে প্রশ্ন করতে হবে। যদি নিজেকে বিশ্বাস করতে পারো যে আমি পারবো, আমি পারবো, আমার পক্ষে সম্ভব, এই জায়গাটা আমাদের বড় অভাব। সেই জন্য আমরা দেখি একজন জেনারেল স্টুডেন্ট যখন সে রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদার জীবনী পড়তে শুরু করে, রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদাকে নিজের জীবনের সামনে দাঁড় করায়, প্রতিদিন তাদের সামনে প্রণাম করে, তাদের জীবনচর্যা করে, তাদের বাণীগুলো পড়তে থাকে, তখনই দেখা যায় তাদের মধ্যে কিন্তু আস্তে 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 একটা পরিবর্তন হচ্ছে। তাই আমি তোমাদের খুব অনুরোধ করি, যখনই সময় পাবে, তোমাদের ফেয়ার টাইম আছে নিশ্চয়ই, ফেয়ার টাইম অনেকের আছে, একটু অন্তত বিবেকানন্দ পড়ো, একটু বিবেকানন্দ পড়ো, খুব বেশি নয়, একটা করে বাণী পড়ো, যে আজকে, আজ রবিবার, টুডে ইজ সানডে, আজকে আমি বিবেকানন্দের একটা বাণী, আজ বিবেকানন্দের একটা বাণী আমি পড়ব, সেটা চর্চা করব, সেটাতে কি বলেছে সেটা আমি বোঝার চেষ্টা করব। মেয়েদের জন্য বিবেকানন্দ বলছে, হে ভারত ভুলিও না, তোমরা পড়েছো নিশ্চয় স্বদেশ মন্ত্র, সেখানে বলছে তোমার আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, বলছে না বলছে না, তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। মা প্রার্থনা কি করে করতে হয় শেখাচ্ছে স্বামীজি স্বদেশ মন্ত্রে, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর কর, মা আমায় মানুষ কর। এই যে ভারতবর্ষ না, ভারতবর্ষের যা রোগ স্বামীজি ঠিক ধরেছিলেন, স্বামীজি একটা শব্দ তোমাদের এখন আমি আলোচনা করব, সেটা হচ্ছে দাসসুলভ দুর্বলতা। কি বললাম? দাসসুলভ